বিধায়কের জন্মদিন উপলক্ষে হাসপাতালে ফল মিষ্টি ও চিকিৎসা সামগ্রী প্রদান। পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উপলক্ষে গুলশান মল্লিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুই দিন ব্যাপী অনুষ্ঠান সূচি হয়। শুক্রবার মধ্যরাত থেকে অনুষ্ঠানের সূচনা হয় এবং সকালে পাঁচলা গাবপেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত মানুষকে ফল মিষ্টি ও হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। বিধায়ক নিজের হাতে হাসপাতালে সমস্ত মানুষকে ফল মিষ্টি দিলেন। হাজির ছিলেন বিডিও ডক্টর এশা ঘোষ, পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীও। আমরা আগেই বলেছিলাম যে আমরা ফল ও মিষ্টি বিতরণ করব। সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে যারা কর্মচারী আছে এবং ডাক্তারবাবু আছে, নার্স আছে, তারাও একটা এই ধরনের অনুষ্ঠান তারা করেছিল। সেই অনুষ্ঠানে পুনমে নার্স গানও গেয়েছে, কেউ অভ্যর্থনা জানিয়েছে, এইসব করেছে। তাতে করে আমরা সকলে যারা গেছিলাম খুশি, এবং আমাদের বিডিও ম্যাডামও এসেছিল। আমাদের যারা ফলোয়ার, যারা কর্মী, যারা সকলে নেতৃত্ব, সকলে হাসপাতালে গেছিল, তারা সেখানে দুস্থ রোগীদের ফল এবং মিষ্টি তাদের হাতে তুলে দিয়েছে। এইটাই আমরা গর্বিত এবং আনন্দিত যে আজকে আমরা এই ভাইরাসের সময় শুধু তাই নয়, এবং কিছু ডাক্তারবাবুদের হাতে সরঞ্জাম আমরা তুলে দিয়েছি যাতে রোগীদের কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি অন্য কিছু নয় যে দুস্থ মানুষদের পাশে থেকে তাদের সাহায্য এবং সহযোগিতা যতটুকু করা সম্ভব সেইটা করার জন্যই আমরা এই অনুষ্ঠান করি। মানুষ তো অত্যন্ত খুশি এই বিশেষ দিনে। সবথেকে বড় কথা হচ্ছে বিধায়কের হাত থেকে খাদ্য সামগ্রী নিচ্ছে, তার পাশাপাশি যেটা প্রতি বছর এই দিন পালন হচ্ছে, সাড়ম্বরে প্রতি বছর শ্রীবৃদ্ধি হচ্ছে উৎসব, যারা উদ্যোক্তা কী বলবেন তাদের উদ্দেশ্যে? উদ্যোক্তা তো আমাদের যারা দলীয় ফলোয়ার কর্মী নেতৃত্ব বা আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের এই যে পাঁচলা আমাদের গুলশান মল্লিক ফ্যান ক্লাব আছে, সেই ক্লাবের সক্রিয় কর্মীরা সবাই আনন্দিত হয়ে খুশি হয়ে তারা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকেন। এবছরও সেই অনুরূপভাবে করেছেন। এবারে একটু আকারটা বেশি নিয়েছেন। আগামীকাল এখানে বিশাল রক্তদান শিবির হবে, অন্তত 200 কর্মী রক্ত দেবে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায়, মাননীয় মন্ত্রী পুলক রায়, জেলার সভাপতি কল্যাণ ঘোষ এবং যুব সভাপতি তুষার ঘোষ, তিনিও থাকবেন, এমপিও আসবেন প্রসন্ন ব্যানার্জি। দাদা, বিধায়ক মানে আপনার জন্মদিন উপলক্ষে পাঁচলার মানুষের কাছে একটা বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছে এই বিশেষ দিন, আগামী দিন কী দিতে চলেছেন? মানুষের সবসময় প্রত্যাশা তো থাকবেই। মমতা ব্যানার্জির কর্মী, আমরা মানুষকে যা বলি তাই করি। কারণ মমতা ব্যানার্জি আমাদের একটা মন্ত্র শিখেছে, যে কাজ মানুষের জন্য করতে পারবেন সেই প্রতিশ্রুতি মানুষকে দেবেন, তাছাড়া মিথ্যা প্রতিশ্রুতি দেবার কোনো রকম দরকার নেই। আমরা সেই কাজটা করি বলে মানুষের আস্থা বিশ্বাস আমাদের প্রতি আছে। আমরা যদি বলি এই শ্মশানটা হবে হবে, আমরা যদি বলি এই রাস্তাটা হবে হবে, আমরা যদি বলি এই হাইমাস লাইটটা লাগবে লাগবে, এই ধরনের আমাদের প্রোগ্রাম, আমরা সেইগুলি দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে আমাদের কর্মীরা বা আমরা সেটা নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। আজকে এই বিশেষ দিনে যেভাবে মানুষের পাশে পৌঁছে যাওয়া বিধায়ক হিসেবে কী বলবেন? আচ্ছা, এর পিছনে একটু হিস্ট্রি বলি, মানে ছোট্ট একটা ইতিহাস আছে এরকম। বিগত বিধায়ক গুলশান মল্লিক আমার বাবা হয়। আমরা কোনোদিন বার্থডে সেলিব্রেশন করি না, করতাম না, এরকমভাবে কোনো আনুষ্ঠানিক কিছু হতো না। শুধু একটা জিনিস হতো, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর একটা বার্থডে শুভেচ্ছা বার্তা পাঠাতেন। তো হঠাৎ করে আমাদের যারা আছে গুলশান মল্লিক মাননীয় বিধায়কের ভক্ত, মানে যারা অনুগামী, তারা ওরা ভাবলো যে কেননা আমরা এই শুভ দিনে একটা এমন একটা প্রোগ্রাম করি যাতে সত্যিকারের মানুষের কাছে
আমরা সেই মানে একটা পাশে থেকে একটা মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন এই শুভেচ্ছা বার্তায়, সেই বার্তাকে ফলো করেই আমরা এই রক্তদান শিবির করি প্রোগ্রাম। সেই সঙ্গে আমরা আনুষঙ্গিক যেমন গাবড়িয়া হসপিটালে ফল বিতরণ, যেমন আমাদের লালটু কুমার মহাশেষ বললেন যে ফল বিতরণ এবং অনুষ্ঠানের কিছু বিতরণ, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং সেই বার্তায় লিখেছেন যে মানুষের পাশে থাকার জন্য, সেই বার্তার উপর ভিত্তি করে আমরা সে বার্তার সেলিব্রেশনটা রক্তদান শিবির এবং রোগীদের ফল বিতরণ এবং কাবড়ি হসপিটালের যে যে ইনস্ট্রুমেন্ট এবং মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা সকল মানুষের কাছে একটা বার্তা যে মানুষের কাছে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। এই যে পুরো বিষয়টা মানে আজকে এই বিশেষ দিনে বিধায়ক নিজ হাতে হসপিটালে যে চিকিৎসা সামগ্রী তুলে দিচ্ছে, পেশেন্টদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে, আপনি চিকিৎসক হয়ে এই কি বলবেন? দেখুন, এটা তো ঠিক, এই কোভিড-19 পরিস্থিতিতে আপনারা জানেন যে এই পরিস্থিতিতে মানুষ মানে চিকিৎসার জন্য কীভাবে আকুলভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে মানুষের পাশে হয়তো আমরা তার কোনো রোগ ভালো করতে পারলাম না, কিংবা তাকে খুব যেটা তার প্রয়োজন তার মেটাতে পারলাম, কিন্তু একটা মানুষ যে ঘায়ের উপর একটা মলম লাগিয়ে দেওয়া, যে মানুষের পাশে থাকা একটা মানসিকভাবে শক্তি, যে আমরা আপনার পাশে আছি, আপনার সহযোগিতা, এই মানুষের শক্তিটা দিলাম এবং একটা নিজের তৃপ্তি হলো, যে এই তৃপ্তিটা প্রাপ্য আমাদের, এই তৃপ্তির জন্য এই কাজটা আমরা। পেশেন্টরা বলছে পরিষেবা, চিকিৎসা পরিষেবা কোনো খামতি নেই, তার পাশাপাশি মানসিকভাবেও যে ফেসিলিটি বা তাদেরকে আরও উদ্দীপনা বাড়ানো হচ্ছে, তো সেই জায়গায় মনে কোনো কিছু খামতি থাকছে না না জেলার না পাঁচলায়? হয়তো দেখুন, আমাদের গাবড়ি হসপিটালে আপনি দেখবেন রোগীদের যে কী আগে কীরকম ছিল, এই বিগত 10 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজ হয়েছে উন্নয়ন, সেই উন্নয়নে পাঁচলাবাসী নয় পাঁচলার বাইরেও গাবড়ি হসপিটালের পেশেন্ট পরিসংখ্যা অনেক বেড়েছে এবং তাদের লেবার ডেলিভারি কিংবা অপারেশান কিংবা আউটডোর পেশেন্ট মোর দ্যান, আমি গভর্নমেন্টের হিসাবে বলছি, ওটা ডবল হয়ে গেছে পেশেন্ট ইনক্রিমেন্ট। তো এটা তো এটাই তাই প্রমাণ যে মানুষ পরিষেবা পাচ্ছে এবং মানুষ সত্যি গভর্নমেন্টের প্রতি খুশি হয়ে গভর্নমেন্টের হসপিটালে আসছে। আজকে যে কাবেরি হাসপাতালে চিকিৎসাধীন আপনি, তো আজকে বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন উপলক্ষে যে আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে ফল সামগ্রী, খাদ্য সামগ্রী, কি বলবেন? দেখুন, আমরা ফার্স্ট টাইম আমি এখানে এসেছি গাবড়িয়া হসপিটালে, তো এখানে ট্রিটমেন্টও ভালো লাগছে আর এখানে নার্স ডাক্তার প্রত্যেককেই সহযোগিতা একে অপরে করেন। আর যেহেতু এখানে গুলশান মল্লিক যিনি মহাশয় বিধায়ক, উনি খুব ভালো মানুষ এবং ওনার জন্মদিনে আপনারা যে ফল বিতরণ এবং মিষ্টি বিতরণ করছেন, এর জন্য আমরা খুব খুশি হয়েছি প্রত্যেককেই, এবং প্রত্যেক পেশেন্টই খুশি যে এখানকার বিধায়ক গুলশান মল্লিক রয়েছে এখন পর্যন্ত। সঠিক পরিষেবার পাশাপাশি এটা কি বাড়তি পাওনা বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা তো বাড়তি পাওনাই হিসাবে মনে হচ্ছে, কারণ এখানেও মানে যে খাওয়া দাওয়ার মানে পজিশন বা অন্যান্য দিক দিয়ে আমাদের প্রত্যেককেই খেয়াল রাখা হয় হসপিটাল পক্ষ থেকে। আর আজকে যে মশাই বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন, আমরা প্রত্যেককে ওনাকে বিশ করি আর উনি অনেক দিন বাঁচুক আর বিধায়ক পদে থাকুক। আমার নাম হচ্ছে ইমরান সওদাগর। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।